consumer. How can they do it? Well, being a consumer and producer is done at the equilibrium point by minimizing their cost. That's why they determine the cost of the product at the same time the selling price of the consumer. So benevolent social planner identify two terms. One is whatever we talk about consumer surplus, and another one is producer surplus. So social plan, according to social plan, consumer surplus, যেটা আমরা দেখেছিলাম সেটাই consumer surplus. It is basically the amount of money that consumer want to pay, সেটা হচ্ছে minus amount actually pay. So সেটাকে আমরা অন্য কথায় বলতে পারি value of the product to customer. Product to consumer, যেটাকে আমরা বলতে পারি willingness to pay, and minus actual payment by consumer. So পার্থক্যটাই হচ্ছে বেনিফিট সোশ্যাল প্ল্যানার দিয়েছে, যেটাকে আমরা বলি অন্য কথা বলি উইলিংনেস টু পে আর অ্যাকচুয়াল পেমেন্ট, এটাই তারা অন্যভাবে উল্লেখ করেছে, ভ্যালু অফ দ্য প্রোডাক্ট টু কাস্টমার আর অ্যাকচুয়াল পেমেন্ট বাই কনজিউমার. আরেকটা টার্ম আইডেন্টিফাই করেছে যেটাকে আমরা বলি প্রোডিউসার সারপ্লাস. Producer surplus. Producer surplus means the amount received by the seller minus cost to seller. যেটাকে আমরা অন্য কথা বলেছিলাম cost of production. So producer surplus is amount received by seller minus cost to seller. Amount by seller minus cost to sellers. এটা হচ্ছে আপনার প্রোডিউসার সারপ্লাস. সো কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে এই পার্থক্যটা চলে আসে. তাহলে আমরা যদি দেখি কনজিউমার সারপ্লাস টোটাল সারপ্লাস কি, বেনেভোলেন্স সোশ্যাল প্ল্যানারের মূল উদ্দেশ্য হচ্ছে টোটাল সারপ্লাসকে ম্যাক্সিমাইজ করা. সো স্যার কস্ট টু সেলার্স বলতে স্যার পণ্যটা ক্রয় করতে যত টাকা লাগছে তা কস্ট টু সেলার. কস্ট টু সেলার হচ্ছে যে বিক্রি করে তার কাছে কতটা কস্ট হয়েছে সেটা, যেটাকে আমরা বলি কস্ট অফ প্রোডাকশন. আমরা তো এতদিন জেনে আসলাম কস্ট অফ প্রোডাকশন, এটাকে বেনেভোলেন্স সোশ্যাল প্ল্যানার এই নামে আখ্যায়িত করে. তাহলে টোটাল সারপ্লাস ওই একই বিষয় তারা অন্যভাবে বলেছে. টোটাল সারপ্লাস সমান কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস. একই বিষয় তারা ভিন্নভাবে উপস্থাপন করেছে, সেটা হচ্ছে এখানে টোটাল সারপ্লাস হচ্ছে কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রোডিউসার সারপ্লাস. এই বিষয়টা নিয়ে বেনোমাল সোশ্যাল প্ল্যানাররা বলেছেন দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফর্মুলা ফর টোটাল সারপ্লাস. এই সূত্রকে তারা আবার অন্যভাবে একটু উপস্থাপন করেছেন. তাহলে এটা যদি আমরা আরো সিম্পলিফাইড করি তাহলে বিষয়টা দাঁড়ায় সমান ভ্যালু of the product to consumer
মাইনাস অ্যাকচুয়াল পেমেন্ট বাই কনজিউমার। Plus amount received by seller minus cost to seller. এটা হচ্ছে total formula for total surplus. এটা যদি আমরা simplify করি তাহলে বিষয়টা আছে তাহলে অন্যভাবে আমরা একটু লিখতে ভ্যালু টু বায়ার্স অ্যান্ড কস্ট টু সেলার, ভ্যালু টু বায়ার্স মাইনাস কস্ট টু সেলার, দিস ইজ দ্য সিম্পলিফাইড ফর্ম বিকজ actual payment by consumer and amount received by seller is always same. Note, actual payment by consumer and amount received by sellers are same. So that's why this is the formula to calculate total surplus. And value to buyers minus cost to seller. Here we have this note, actual payment by consumer and amount received by seller the same. That's why our total social planner is মতামত অনুযায়ী total surplus হচ্ছে আপনি যেটা দিতে চান পণ্যের জন্য আপনার কাছে পণ্যের মূল্য যা মাইনাস হচ্ছে সেলারের কাছে পণ্য উৎপাদনের খরচ যা, এটাই হচ্ছে টোটাল স্যার। সেকেন্ড লাস্ট লাইনটা কিভাবে হয়েছে স্যার, ভ্যালু টু বায়ার্স মাইনাস মানে ভ্যালু টু বায়ার্স এটা কিভাবে কনজিউমার সারপ্লাস আর কস্ট টু সেলারস প্রোডিউসার সারপ্লাস? ভ্যালু কনজিউমার এটাকে আমরা সংক্ষেপে এবারে বলা যায় ভ্যালু টু বায়ার্স, বায়ার্স এর কাছে মূল্য কি, দ্যাট মিন্স আপনি যেটা উইলিং টু পে এটাকে আমরা যেটা বলতে পারি ভ্যালু টু বায়ার্স, যেটা আপনি দিতে প্রস্তুত সেটাই তো আপনার কাছে মূল্য, সেটাই এখানে বলা হয়েছে ভ্যালু অফ দ্য প্রোডাক্ট টু কনজিউমার মাইনাস কস্ট টু সেলার, সেলারের কাছে যেটা কস্ট হয়। দ্যাট মিন্স আপনি একটা পণ্য করার জন্য 100 টাকা দিতে প্রস্তুত, অ্যাকচুয়ালি আপনি পে করতেছেন 80 টাকা, তাহলে অ্যামাউন্ট রিসিভড বাই সেলার 80 টাকা, কস্ট অফ দ্য প্রোডাকশন আর কস্ট টু সেলার 60 টাকা, তাহলে টোটাল সারপ্লাস বের করার জন্য আপনি যেটা দিতে প্রস্তুত ফর এক্সাম্পল 100 টাকা মাইনাস কস্ট অফ দ্য প্রোডাকশন আর কস্ট টু সেলার 60 টাকা ইকুয়াল টু 50 টাকা হচ্ছে আপনার টোটাল সার্ভিস। তাহলে এটা আমরা এভাবে যদি লিখি আপনি দিতে প্রস্তুত ফর এক্সাম্পল 100 টাকা, দ্যাট মিন্স আপনার কাছে মূল্য মাইনাস আপনি অ্যাকচুয়ালি দিচ্ছেন হচ্ছে 80 টাকা, সো রিসিভ করতেছে সেলার 80 টাকা অ্যান্ড কস্ট অফ দ্য প্রোডাকশন আর কস্ট টু সেলার ইজ 60 টাকা, সো হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট। এক্ষেত্রে আমরা এই যে 80 টাকা এবং 80 টাকা দুটোকে আমরা বাদ দিতে পারি, দুটো বাদ দিলে আমার 100 টাকা হচ্ছে ভ্যালু টু অফ দ্য প্রোডাক্ট টু কনজিউমার মিন্স ভ্যালু টু বায়ার্স, বায়ার্স এর কাছে মূল্য মাইনাস কস্ট টু সেলার্স 60 টাকা, বাদ দিলে যেটা আসে দিস উইল স্যার বুঝতে পারছে এখন আওয়ার কনজিউমার সারপ্লাস, সো হিয়ার ইজ দ্য ইকুয়াল টু স্যার এটা চাও কনজিউমার। হ্যাঁ বলেন একবার বলতে বলছে সোশ্যাল প্ল্যানার বেটারমেন্ট হচ্ছে তারা সব সময় চিন্তা করে ইকুইলিব্রিয়াম ইজ নট অনলি দ্য সিচুয়েশন, দে লাইক টু এনশিওর ওয়েলবিং অফ অল দ্য পার্টিস, অল পার্টিস বলতে এখানে বোঝানো হচ্ছে কনজিউমার অ্যান্ড প্রোডিউসার। এটা কিভাবে নিশ্চিত করে, তাদের সারপ্লাস ম্যাক্সিমাইজের মাধ্যমে। আমরা যে সারপ্লাস ম্যাক্সিমাইজেশনের ফর্মুলাটা এবং ইউজ করেছি
সোশ্যাল ওয়েল প্ল্যানাররা বলেছে সেটা একটু ভিন্ন হবে। আমরা এখানে বলে এখানে সোশ্যাল প্ল্যানার আছে ভ্যালু টু বায়ার্স মানে কস্ট টু সেলার, আমরা কস্ট টু সেলারকে বলেছিলাম কস্ট অফ প্রোডাকশন, সেটাই এখানে তারা মানে ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে, আর কিছুই না। এটা তেমন কিছু নেই, একই বিষয় তারা ভিন্নভাবে বলেছেন। এটা হচ্ছে সোশ্যাল প্ল্যান। দেন যেটা হচ্ছে ইভ্যালুয়েটিং মার্কেট ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে আমাদের আজকের টপিক অফ ডিসকাশনের মূল ইস্যু এবং পরেরটা ইভ্যালুয়েটিং মার্কেট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম সিচুয়েশন কি কে বলতে পারেন? তাদের মূল্য স্যাটিসফাইড থাকে, যত টাকায় কিনতে চায় এবং যত টাকায় সে বিক্রি করতে চায় ওই টাকাটা বা ওই অ্যামাউন্টটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি মার্কেট ইকুইলিব্রিয়াম। সেক্ষেত্রে আমাদের ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ দুটাই থাকবে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। দিস ইজ বেসিক্যালি আওয়ার ডিমান্ড কার্ভ, দিস ইজ আওয়ার সাপ্লাই কার্ভ, দিস ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, দিস ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যান্ড দিস ইন্ডিকেট ইউর ডিমান্ড কার্ভ। আগে থেকে আপনার জেনে আসছেন, এই জন্য একবারে লিখে দিয়েছি। দিস ইজ দ্য প্রাইস লাইন, প্রাইস অ্যান্ড দিস ইজ দ্য কোয়ান্টিটি। আমরা যেটা আগে থেকে জেনেছি সেটা সেই বিষয়টা আগে আমরা জানি, তাহলে আমাদের জন্য ইজি হবে। এখন মার্কেট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে বিষয় হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি উভয় দর কষাকষির মাধ্যমে এমন একটা পর্যায়ে নির্ধারিত করবে যে পর্যায়ে ক্রেতা এবং বিক্রেতা ঠিক একই দামে ওই পরিমাণ পণ্য ক্রয় এবং বিক্রয় করতে প্রস্তুত। তাহলে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। তাহলে এই পয়েন্ট হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম, যেটাকে সংক্ষেপে আমরা ই নামে আখ্যায়িত করতে পারি। সো ইকুইলিব্রিয়াম ইজ দ্য সিচুয়েশন হোয়েন আওয়ার টোটাল ডিমান্ড ফর এনি স্পেসিফিক product and supply of a specific product will be determined at a specific price. তাহলে এই পর্যায়ে যদি আমাদের ইকুইলিব্রিয়াম সিচুয়েশন নির্ধারিত হয় একটা নির্দিষ্ট দামে, এই অংশকে আমরা আইডেন্টিফাই করতে পারি প্রোডিউসার সারপ্লাস হিসেবে, সরি কনজিউমার সারপ্লাস হিসেবে। ফর এক্সাম্পল দিস ইজ দ্য এরিয়া we can identify it as consumer surplus. Demand curve হিসেবে আখ্যায়িত করি এই পরিমাণ দামে এই পরিমাণ পণ্য ক্রয় করতে তারা ইকুইলিব্রিয়াম এসেছে, একচুয়ালি সে এই পর্যন্ত দাম দিতে প্রস্তুত। এখন এই এরিয়াটা আমরা আইডেন্টিফাই করতে পারি প্রোডিউসার সারপ্লাস হিসেবে। দিস ইজ দ্য বেসিক্যালি this is basically cost area, this is the basically surplus area, this is the loss area, this is the surplus area. তাহলে এই অংশ যদি আমরা আইডেন্টিফাই করি, so this is the our producer consumer surplus area and this is our producer surplus area. একটা প্রোডাক্ট যখন ইকুইলিব্রিয়াম প্রাইসে নির্ধারিত হয়ে ক্রয় বিক্রয় হয়ে থাকে সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টে অবস্থান করে প্রোডিউসার এই পরিমাণ সারপ্লাস পেয়ে থাকে এবং কনজিউমার এর পরিমাণ সারপ্লাস পেয়ে থাকে। এর যে কোনো পর্যায় থেকে বাহিরে গেলে তারা সারপ্লাস কিছু অংশ থেকে বঞ্চিত হবে। তাহলে সেটা আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে একটু পরে দেখবো। তাহলে এর জন্য আমাদের কি কন্ডিশন থাকতে হবে? আমাদের প্রথম কন্ডিশন থাকতে হবে ফ্রি মার্কেট ইকোনমি থাকতে হবে, ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম পণ্যের দাম নির্ধারণ করবে এবং পণ্যের সাপ্লাই ফ্রি থাকতে হবে, ফ্রি এন্ট্রি এবং এক্সিট সুবিধা থাকতে হবে। দ্যাট মিন্স পণ্য মার্কেটে প্রবেশে কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন
হতে পারবে না, এবং প্রোডিউসার তার নির্দিষ্ট পরিমাণ পণ্য থেকে সে তার সর্বোচ্চ সারপ্লাস ইনসিওর করতে চাইবে, এবং এই ফ্রি মার্কেট সিচুয়েশনে প্রোডিউসার এবং কনজিউমার ম্যাক্সিমাম সারপ্লাস নিশ্চিত করে। তাহলে কন্ডিশন হচ্ছে ইট মাস্ট এনশিওর ফ্রি মার্কেট ইকোনমি, ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট ফেসিলিটিস শুড বি দেয়ার, দেয়ার শুড হ্যাভ নো রেস্ট্রিকশন টু এন্টার এনি প্রোডাক্ট অর এক্সিট প্রোডাক্ট ফ্রম দ্য মার্কেট, অ্যান্ড মার্কেট শুড এনশিওর ম্যাক্সিমাম কনজিউমার অ্যান্ড প্রোডিউসার সারপ্লাস এট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই তিনটে কন্ডিশন থাকতে হবে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের জন্য। So in equilibrium situation, consumer and producer surplus in the equilibrium market we found here. Here is the equilibrium consumer surplus and here is the producer surplus at equilibrium. So we can go for our mathematical calculation. We will find producer and consumer surplus using calculus. So this is somehow different. আগে আমরা যে বিষয়গুলো ক্যালকুলেট করেছিলাম সেখান থেকে একটু ডিফারেন্ট। সো টুডেস ডিসকাশন ইজ ফাইন্ডিং প্রোডিউসার এন্ড কনজিউমার সারপ্লাস ইউজিং ক্যালকুলাস। ক্যালকুলাস ইউজ করে আপনি কখন কনজিউমার এবং প্রোডিউসার সারপ্লাস ফাইন্ড আউট করবেন সেটা হচ্ছে আমাদের টুডেস টপিক অফ ডিসকাশন। সো তাহলে আমরা একটা এক্সাম্পল নিই প্রোডিউসার এবং কনজিউমার সারপ্লাস বের করার জন্য। তাহলে এখানে আমরা নিতে পারি ফর এক্সাম্পল ডি হচ্ছে আমাদের একটি ইকুয়েশন, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ কোয়ান্টিটি কোয়ান্টিটি ইকুয়েশন নিয়ে আমরা প্রাইসও নিতে পারি, আমরা এর আগে প্রাইস নিয়ে করেছিলাম। সো টুডে উইল গো ফর সামহাউ ডিফারেন্ট, যেহেতু আমরা ক্যালকুলাস নিয়ে ডিসকাস করতেছি মাইনাস একটু ডিফারেন্ট আকারে দিই। Minus 4 Q plus 2300 and we have also SQ, SQ. This is another function for supply. SQ is equal to three Q to different আকারে করি square প্রোডিউসার ডিমান্ড ফাংশনে সবসময় আমাদের নর্মালি একটা প্লাস একটা মাইনাস থাকবে, কিন্তু সাপ্লাই ফাংশনে অলওয়েজ দুইটাই প্লাস হইতে হবে, নাহলে আমাদের সাপ্লাই ফাংশন হবে না এবং ডিমান্ড ফাংশন হবে। কারণ এটাকে আমরা যদি ফিক্সড কস্ট ধরি ইনকাম ধরি তাহলে সেখান থেকে মাইনাস হবে, আর ফিক্সড কস্ট যদি এটাকে ধরি সেখান থেকে সেটার সাথে আমাদের সবসময় কস্টগুলোকে অ্যাড করতে হবে। তাহলে এখানে আমরা একটু বাড়িয়ে দিই, যেহেতু এটা থ্রি কিউ স্কোয়ার রয়েছে, ডিমান্ড সাপ্লাইয়ের যে কস্ট ফাংশন সেখান থেকে ডিমান্ডের ফাংশনে কস্ট সবসময় বেশি হতে হবে, নইলে কখনোই সারপ্লাস এসিভ করা সম্ভব হবে না। যেহেতু থ্রি কিউ স্কোয়ার হয়েছে সেজন্য আমরা একটু বাড়িয়ে দিলাম, মান বেশি কম হতে পারে এই জন্য। ইন দ্যাট কেস কিউ ইজ দ্য কোয়ান্টিটি অ্যাজ উই হ্যাভ আইডেন্টিফাইড, ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস, অ্যান্ড also you should also identify producer
কনজিউমার সারপ্লাস। সো ইকুইলিব্রিয়াম বের করার জন্য আমাদের কি করতে হবে, ডিকিউ অ্যাজ ইউজুয়াল ক্যালকুলাস শুধু বের প্রয়োগ করতে হবে আপনাকে কনজিউমার সারপ্লাস বের করার জন্য। এখানে আমরা ফান্ডিং প্রডিউসার অ্যান্ড কনজিউমার সারপ্লাস ইউজিং ক্যালকুলাস মিন্স আপনি শুধু সারপ্লাস বের করার জন্যই ক্যালকুলাস ইউজ করবেন, অন্য কোনো ক্ষেত্রে নয়। সো ডিকিউ সরি মাইনাস এস কিউ ডিকিউ ইকুয়াল টু এস কিউ, এই ফাংশনের মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা মান পাই হচ্ছে ডি এর মান হচ্ছে মাইনাস ডিকিউ মাইনাস 40 কিউ প্লাস 2300 ইকুয়াল টু থ্রাইস কিউ স্কোয়ার প্লাস 300। এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে যা দাঁড়ায় এটা হলো মাইনাস 40 কিউ মাইনাস 3 কিউ স্কোয়ার প্লাস 2300 মাইনাস 300 এটা যদি আমরা বসাই তাহলে আমরা দেখতে পাই আমাদের রেজাল্ট আছে মাইনাস 40 কিউ মাইনাস 3 কিউ স্কোয়ার প্লাস 2000। এখন এই ফাংশনকে যদি আমরা কিউবের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, মিডল টার্ম ব্রেক নামে একটা টার্ম আছে সেটা ইউজ করতে হবে। তাহলে মিডল টার্ম ব্রেকের রুলস অনুযায়ী মাইনাস 3 কিউ স্কোয়ার 3 দিয়ে 2000 কে গুণ করতে হবে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেকের ফর্মুলার ইস্যু। টু থাউজেন্ড কে যদি আমরা গুণ করি তিন দিয়ে 6000, মাইনাস আপনি কি করতেছেন একটু বলবেন? আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করতেছি, উৎপাদক করতে হবে। আপনি যখন কিউ এর মান বের করতে যান আপনাকে অবশ্যই উৎপাদককে বিশ্লেষণ করতে হবে।
6,000. So 6,000 will go to 40 tons. 100 cube plus 6,000. Plus 2,000 equal to 0. Now we'll have. Sir. Yes, Malin. Sir, 100 আর এখানে 60 দিছেন আপনি এটা স্যার প্লাস মাইনাস করলে 40 হয় কিন্তু সেটা গুণ করলে তো 2000 হইতে হবে স্যার না 2000 না এখানে আপনাদের 3 রয়েছে না পাওয়ার পাওয়ারের সাথে স্কয়ার রয়েছে 3 এখানে যদি 3 না থাকতো তাহলে আমরা গুণ করতাম 3 দিয়ে 2000 কে গুণ করতে হবে দেন যে রেজাল্টটা হবে সেটাকে আমরা উৎপাদকে নিয়ে আসতে হবে যদি এখানে কোনো পাওয়ারের পাওয়ার যুক্ত সংখ্যার সাথে যদি কোনো সংখ্যা থাকে যদি 3 এক থাকতো তাহলে 1 দিয়ে গুণ তাহলে তো কোনো পরিবর্তন নেই 2 থাকলে 2 দিয়ে গুণ 3 থাকলে 3 4 থাকলে 4 যা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে জি স্যার বুঝতে পারছি রেজাল্টটা বের করতে হবে সো এখানে আমাদের কমন যায় হচ্ছে মাইনাস কিউ কমন গেলে আমাদের অ্যানসার আছে 3 কিউ প্লাস 100 প্লাস আমাদের এখানে কমন যা হচ্ছে 20 3Q plus 100 0 এটা কি ক্লিয়ার সবার জন্য দ্যাট মিন্স 20 যদি কমন নেই তাহলে 3Q আসে আর 20 2000 টাইমস কে 100 বার আসে স্যার এটা তো মিডল টার্ম হ্যাঁ মিডল টার্ম ব্রেক এটাই তো উৎপাদকের বিশ্লেষণ কর মিডল টার্ম ব্রেক তো আমরা ইংলিশে বলি তাহলে আমাদের ফিগার আসে হচ্ছে 3Q বলতে 0 and minus Q plus 20 equal to 0 তাহলে আমাদের যেহেতু কোয়ান্টিটি প্লাস ফিগারে হতে হবে তাহলে এই ফ্যাক্টর থেকে আমরা পাই Q সমান সমান মাইনাস 100 বাই 3 সো দিস ফাংশন উইল নট বি অ্যাকসেপ্টেড আমরা এন্ড এর পরিবর্তে অরও লিখতে পারি আমরা অরই লিখি প্রথমটা একটু ভুল হয়েছে and এখানে q এর মান হবে q equal to 20 so our desired quantity is 20 will be here our quantity so quantity is 20 so what will be the price of the product যে কোনো একটা ফাংশনে আমরা যদি বসি দিই তাহলে আমরা প্রাইসটা পেয়ে যাবো তাহলে প্রাইস আমরা তাহলে ডিমান্ডে বসিয়ে দিই সো প্রাইস অফ দ্য প্রোডাক্ট প্রাইস উইল বি মাইনাস 40 কিউ প্লাস 2300 এখানে যদি আমরা মান বসিয়ে দিই মাইনাস 40 20 প্লাস 2300 উইল গেট আওয়ার ডিজার্ট
price. That means owner ratio will be our price. Sir, minus 40 into 20, that we have a price. Minus 40, a hutsa mother minus 40. Q hutsa quantity 20, 20 amra kane boshe dilam. Abu amaz is it? Asisabuchi. দেশো এটা আমাদের রয়ে গেছে সেটা আমরা বসিয়ে দিলাম তাহলে প্রাইস হচ্ছে 1500 টাকা ইজ আওয়ার প্রাইস নাও দা কোশ্চেন ইজ কনজিউমার ওই লাইনটা বুঝছি না ও জি স্যার উৎপাদক যে কোশ্চেন স্যার ওই লাইনটা আরেকবার একটু বলবেন কিভাবে কোশ্চেন ফান্ডিং প্রোডিউসার এন্ড কনজিউমার সারপ্লাস ইউজিং ক্যালকুলাস এটা না স্যার ওই যে ইকুয়েশনটা যে কোশ্চেন স্যার একটু আগে মাইনাস 100 Q plus 60 Q উৎপাদক টেসার মিডল ফ্যাক্টরটা এটা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমরা নরমালি এই ফ্যাক্টরটা প্রথম লাইনে চলে আসে মানে প্রথমে চলে আসে স্কয়ারটা দেন থাকে আমাদের নরমাল ফিগার তারপর থাকে আমাদের হচ্ছে রান ফিগার যখন স্কয়ার থাকবে এবং এর পিছনে স্কয়ার কিংবা যাই থাক কোনো সংখ্যা থাকবে এখানে আমরা নরমালি ধরিনি যখন কোনো সংখ্যা নেই অন অন দিয়ে 2000 কে গুণ করলে 2000 থাকে কিন্তু যখন কোনো সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমাদের লাস্ট ফিগার কে গুণ করতে তাহলে 2000 কে 3 দিয়ে গুণ করলে 6000 6000 কে আমাদের মিডল টার্ম ব্রেক 40 ফাংশন দ্বারা ভাগ করতে হবে তাহলে 100 গুণ 60 টাইমস কত আসে 6000 চলে আসে যেহেতু মাইনাস 40 100 কিউ প্লাস 60 কিউ ইকুয়াল টু মাইনাস 40 আর দুটো গুণ করলে ইকুয়াল টু আমাদের 6000 চলে আসে সেটা হচ্ছে আমাদের এখানে মিডল টার্মে নিয়ম সেটা যদি আপনি এখানে আরেক লাইন হিসেবে করেন মাইনাস টু কিউ স্কোয়ার মাইনাস 40 কিউ প্লাস 2000 ইকুয়াল টু জিরো এ লাইনটি ইচ্ছে করলে করতেও পারেন নাও করতে পারেন আননেসেসারি কারণ এটা এমনিতেই করা যায় সরি এটা সি কিউ হবে মাইনাস 3 কিউ এই লাইনটা যদি আমরা করি তাহলে 3 কিউ 3 দিয়ে 2000 কে গুণ করলে 6000 সেই 6000 কে আমরা 40 টাইমস দ্বারা কিভাবে রূপান্তর করতে পারি তাহলে 100 গুণ 60 ইকুয়াল টু 6000 চলে আসে আর 100 থেকে 60 বিয়োগ করলে 40 চলে আসে তখন সেটাকে আমরা মিডল টার্ম ব্রেকে নিয়ে আসলাম আর কিউ আমরা কমন নিলাম তাহলে কিউ কমন নিলে মাইনাস কিউ কমন নিলে 3 কিউ রয়ে যায় and my plus 100 হলো যেহেতু মাইনাস কমন নিয়েছি আবার এখানে যদি আমরা 20 কমন নিই 3 কিউ রয়ে যায় 20 দিয়ে গুণ ভাগ করলে 3 কিউ আর 20 দিয়ে যদি আমরা 2000 কে ভাগ করি তাহলে 100 চলে আসে দেন আমরা ফিগার বসিয়ে দিলে যেহেতু আমাদের ফ্র্যাকশন ফিগারে কোয়ান্টিটি অথবা মাইনাস ফিগার কোয়ান্টিটি হচ্ছে না ফ্র্যাকশনও হতে পারে কেজি ক্ষেত্রে কিন্তু মাইনাস ফিগার অবশ্যই হবে না সুতরাং দিস ফাংশন উইল নট বি অ্যাকসেপ্টেড not accepted reason not accepted sir এই ক্ষেত্রে কলেজ উৎপাদক হিসেবে আসবে নরমাল ফাংশন আসবে না কোনটা স্যার এটা কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস ইকুইলিব্রিয়াম যখন বের করব তখন কি স্যার এইভাবে উৎপাদক সিস্টেমে আসবে ফাংশনগুলো উৎপাদক সিস্টেমে না আসতে আপনার যেহেতু এখানে স্কোয়ার রয়েছে এজন্য আপনি তো বিয়োগ করতে পারতেছেন না একটা স্কোয়ারে রয়েছে একটা স্কোয়ারে না যদি স্কোয়ার না থাকতো সরাসরি বিয়োগ করে দিতেন তাহলে তো হতো কারণ এখানে তিনটা ফিগার আপনি কিভাবে নিয়ে আসবেন মনে করেন এখানে স্কোয়ার নেই তাহলে কি করতেন 3 - 3 - 40 এটা যোগ করলে 43 তারপর 43 দিয়ে 2000 কে ভাগ করে দিতেন সেটাই হতো আপনাদের অ্যানসার কিন্তু যেহেতু স্কোয়ার রয়েছে তিনটা ফিগার তখন আপনাকে মিডল টার্ম ব্রেকে নিয়ে আসতে হবে কারণ আমি এর আগে যত অঙ্ক করেছি স্কোয়ার নিয়ে আসিনি পরীক্ষাতে স্কোয়ার থাকতেও পারে একটু ডিফারেন্ট করেন এই জন্য এটা স্কোয়ার নেওয়া হয়েছে আবার এখানে আপনাদের ক্যালকুলাসের কথা বলা হয়েছে এখন প্রোডিউসার এবং কনজিউমার সারপ্লাস বের করার ক্ষেত্রে আমরা ক্যালকুলাস দিয়ে কিভাবে করে সেটা আমরা একটু দেখবো তাহলে
সেটা হচ্ছে আমাদের মূল, এটা হচ্ছে আপনাদের ইকুইলিব্রিয়াম আগের মতই, জাস্ট এখানে আমাদের স্কোয়ার থাকার কারণে মিডল টার্ম ব্রেক করতে হয়েছে, আগেরগুলো স্কোয়ার ছিল না তাই সরাসরি আমরা বিয়োগ করে দিয়েছি। এখানে স্কোয়ার থাকার কারণে 40q - 3q² এটা কখনো যোগ বিয়োগ করা যায় না, এই জন্য আমাদের কমন নিয়ে মিডল টার্ম ব্রেক করতে হয়েছে। এটা হচ্ছে আমাদের, তারপর আমাদের প্রাইস এবং কোয়ান্টিটি বের হয়ে গেছে। এরপর আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে কনজিউমার অ্যান্ড প্রোডিউসার সারপ্লাস, হাউ ক্যান উই ফাইন্ড ইট আউট। প্রোডিউসার সারপ্লাস বের করার জন্য ফর্মুলা মোর অর লেস সেম, শুধু একটু ডিফারেন্ট করতে হবে, সেটা হচ্ছে তাহলে আমরা কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রোডিউসার সারপ্লাস এর দিকে নজর দেই। সো নাও উই হ্যাভ, আমরা এই অংশটা তাহলে ডিলিট করে দিই, যাতে ডিলিট করলাম না এখানেই করে দেখি করা যায় কিনা। সো উই উইল হ্যাভ, আমাদের কোয়ান্টিটি হচ্ছে 20 অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড আমাদের প্রাইস হচ্ছে 1500। সো নাও উইল ফাইন্ড আউট কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস ইকুয়াল টু আমাদের মাইনাস 40 Q plus two three double zero. তাহলে এটা আমরা একটা ব্র্যাকেটে নিয়ে আসতে পারি, ব্র্যাকেট dx, d এখানে কি হবে যেহেতু কোয়ান্টিটি q, আমাদের লিমিটের ফাংশন অনুযায়ী এখানে লিমিট ছিল, আমরা এখানে যেহেতু কোয়ান্টিটি নিয়ে ডিসকাস করতেছি, প্রাইস হলে আমরা 1500 এবং 0 বসাতাম, কোয়ান্টিটি যেহেতু আমরা এখানে বসাবো হচ্ছে 15 এবং 0, মিনিমাম 0, 15 ফাংশন অ্যান্ড 0। এখন যদি আমরা মূল ক্যালকুলেশনে যাই তাহলে কি আসে, মাইনাস করতে হবে, তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের কনজিউমার টোটাল খরচ, সেখানে এক্সপেক্টেড খরচ, তাহলে তার যে টোটাল খরচ হয়েছে সেটা আমরা বের করব। তাহলে মাইনাস পি গুণ কিউ, এই ফ্যাক্টর যদি আসে পি মাইনাস কিউ বিয়োগ করলে তাহলে আমাদের কনজিউমার সারপ্লাস বের হয়ে যাবে। দেন উই হ্যাভ টু, নাও উইল হ্যাভ টু গো ফর আওয়ার ক্যালকুলেশন। হ্যাঁ বলেন স্যার, এখানে কিউ 20 এর জন্য না স্যার 1500, তো স্যার মানে কোয়ান্টিটিটা কি 15 কিভাবে স্যার বুঝিনি, কোয়ান্টিটি তো 19 সরি কোয়ান্টিটি 20 হবে, সরি আমরা তো কিউ এর ফাংশন ধরেছি, মানে থ্যাংক ইউ বলার জন্য, আমি পরে আমারই ভুল হয়ে যেত, কোয়ান্টিটি হচ্ছে 20, যেহেতু আমাদের dq হচ্ছে d ক্রস q নট p, যদি p হতো তাহলে আমরা এখানে 1500 বসাতাম। নাও উই হ্যাভ টু গো ফর আওয়ার অ্যাকচুয়াল ক্যালকুলাস ফাংশন, আমরা অ্যাজ ইউজুয়াল লিমিট বসিয়ে দেই, সেটা থেকে তার যে কস্ট খরচ করেছেন, আপনি হচ্ছে এটা আপনি অ্যাকচুয়ালি খরচ করতে চান সেই ফাংশন, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি খরচ করেছেন, তাহলে আপনার সারপ্লাস বের হবে, এই ফাংশনটা দিয়ে আপনি শুধু অ্যাকচুয়ালি যেটা খরচ করতে চান সেটা বের হবে, আর এটা দিয়ে অ্যাকচুয়ালি যেটা খরচ করেছেন সেটা বের হবে, সেটা আপনি পরে বিয়োগ করলেও হবে, আমরা একবারেই করে দিচ্ছি। তাহলে আমাদের কোয়ান্টিটি স্যার কখন স্যার কোয়ান্টিটি মানে 1500 হতো স্যার, মানে কি থাকলে এটা আরেকটু বলুন, বুঝি নাই স্যার, 20টি লিখছি স্যার, ওই যে কোয়ান্টিটি কখন স্যার 1500 হতো স্যার,
কি থাকলে এটা স্যার যদি এখানে p হতো তাহলে 1500 হতো মানে এটা তো আমাদের q এইজন্য আমরা q এর লিমিট দিয়ে ডিসকাস করতেছি সেজন্য 20 হবে দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট এজ ইউজুয়াল বসিয়ে দিই এখন না বসালেও চলে না বসালা এখন দরকার নেই আছে যেহেতু আমাদের সো মাইনাস 40 কিউ এবং কিউ মিলে কিউ স্কয়ার এটা তো বুঝেছেন কারণ এই যে কিউ দিয়ে ডি কিউ মানে ডিফারেনশিয়াল এর ক্রস করতে হবে প্লাস 2300 এখানে কিন্তু মাইনাস হবে না কারণ মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে যদি বাইরে থাকতো তাহলে দুইটাই মাইনাস হয়ে যেত কিউ মাইনাস 1500 × 20 আমাদের নর্মাল ফাংশন থেকে একটু ডিফারেন্ট হবে একটা লাইন বেশি করতে হবে আর কিছু না সেই একটা লাইনের কারণে আপনার অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে সমান মাইনাস 40 কিউ স্কয়ার ডিভাইডেড বাই আমাদের যে স্কোয়ার রয়েছে সেজন্য টু দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে ক্যালকুলাসের কারণে শুধু পার্থক্য আর কোনো পার্থক্য নেই টু দিয়ে ভাগ করার কারণে আপনাদের যেটা হবে প্লাস আমাদের এখানেও ঠিক একইভাবে হবে এখানে হচ্ছে আমাদের 2300 কিউ এখানে আমাদের যেহেতু পাওয়ার অন রয়েছে অন দিয়ে বাক এটা না দেখালেও চলে যেহেতু আমাদের ইনিশিয়াল স্টেট আছে আমরা দেখিয়ে দিই কোনো সমস্যা নেই দেখাই দেবে তাহলে আমাদের ফাংশনে কি আসে সেটা হচ্ছে দেন উই গো ফর আওয়ার লিমিট তাহলে যেহেতু আমরা ক্যালকুলাস করে ফেলেছি সো উই ক্যান চেঞ্জ আওয়ার সাইন বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে আসতে পারি এখানে সাইন হবে নাও মাইনাস আমার যেটা অ্যাজ ইউজুয়াল মাইনাসে আসে সেটা হবে 30,000 মাইনাস হবে এটা হচ্ছে এই মাইনাসের কারণে সমান আমাদের এখন যেটা আসবে সেটা আমরা ভাগ করে দেব সো ভাগ করলে এটা যদি ক্রস করে দিই দুই দিয়ে 20 কে গুণ ভাগ করলে আমাদের এখানে রেজাল্ট আসে 20 সেটা আমরা বসিয়ে দিলাম আর এটা দিয়ে ভাগ করলে নিচে এগুলো কি হবে দিছেন স্যার 2 1 0 কোনটা এই যে দুই নিচে এগুলো হরগুলো স্যার 2 1 0 এগুলো কি হবে বসিয়েছেন 2 1 0 বুঝলাম না স্যার 40 কিউ স্কয়ার এর নিচে যে 2 দিলেন না স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যখন ক্যালকুলাস করবেন নরমাল সিচুয়েশনে কিন্তু আমরা এই যে ক্যালকুলাসের মতো 2 দিয়ে ভাগ করে না সরাসরি মানগুলো বসিয়ে দিয়েছিলাম কিন্তু যখন আমরা ক্যালকুলাস করব তখন আমরা পাওয়ার দিয়ে ভাগ করব যেটারই পাওয়ার থাকে ফর এক্সাম্পল এখানে পাওয়ার হচ্ছে 2 যদি 3 হতো 3 দিয়ে ভাগ হতো 4 হলে 4 দিয়ে ভাগ হতো এই মূল সংখ্যাটাকে আবার এখানে 5 যদি 2 হতো 2 দিয়ে ভাগ হতো এখানে 5 হতো 5 দিয়ে ভাগ হতো যেহেতু 1 1 দিয়ে ভাগ করতে পাওয়ার যেটা সেটা দিয়ে মূল সংখ্যাকে ভাগ করতে হবে স্যার তখন কি পাওয়ারটা চলে যাবে উপর থেকে না পাওয়ারটা চলে যাবে না পাওয়ারটাও থাকে এখানে তো পাওয়ার রয়ে গেছে যে পাওয়ার 2 স্যার তাহলে 20 আর নিচে 0 টা কি হবে হইছে কোনটা 20 আর নিচে 0 এটা তো লিমিট এটা তো আমাদের হচ্ছে কিউ দিয়ে যখন আমরা ফাংশন করেছি টোটাল কোয়ান্টিটি 20 সর্বোচ্চ 20 কোয়ান্টিটি আমি ক্রয় করব বেশি ক্রয় করব না এবং সর্বনিম্ন 0 কোয়ান্টিটিও ক্রয় করতে পারি
সেটাই লিমিট দেখানো হয়েছে 20 এবং মিনিমাম লিমিট 0 এখানে সর্বোচ্চ 20 মিনিমাম 0 যখন আমরা ক্যালকুলাসটা করে ফেলেছি তখন আমরা সাইন চেঞ্জ করে লিমিটের সাইন চেঞ্জ করে সামনে বসিয়ে দিলাম 20 বাই 0 এর পরের লাইনে যখন আসবে তখন আমরা এই সাইনও রাখবো না 20 এর মান এখানে বসিয়ে দিব ইজ ইট ক্লিয়ার স্যার 30000 এটা করতে কাছে 30000 এই যে 1500 গুণ 20 এটা গুণ করলে কত হয় 30000 এই যে মাইনাস সাইন এই মাইনাস সাইনটা এখানে বসানো হয়েছে এটাই হচ্ছে 30000 আর কিছু না আর স্যার 20 এর নিচে জিরোটা স্যার বুঝছি না 20 এর নিচে জিরো এই যে 20 লিমিট আমরা বললাম না ক্যালকুলাস করার ফলে আমরা সাইন চেঞ্জ করে সামনে নিয়ে আসছি সেটাই হচ্ছে 20 বাই 0 এই 20 এই 0 আচ্ছা আর কোনো কিছু নেই দেন যেটা হচ্ছে আমার মাইনাস 40 মাইনাস এখন 20 হবে মাইনাস 20 হয়ে যাবে যেহেতু আমাদের কিউ এর মান বলাই আছে এখানে 20 আমরা 20 স্কয়ার বসিয়ে দেব প্লাস আমাদের এখানে ফাংশনের আছে 2300 গুণ আমাদের 20 কিউ এর মান 20 থাকার কারণে 20 বসিয়ে মান যেহেতু বসানো হয়েছে সো আমাদের এই সাইনটা এখন আর দরকার নেই সো আমাদের এখানে একটা সমান দি দেন যে ভাগ ফাংশন হবে সেটা হচ্ছে আমাদের 30000 বসিয়ে দিলাম এখন প্লাস মাইনাস করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস সো উইল নাও উইল হ্যাভ মাইনাস 20 4000 400 প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম এই অংশ থেকে সেপারেট করার জন্য আগেরটা সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিলে ভালো হতো 4 6 1 2 3 0 0 কিন্তু একটাই ফাংশন একটা ব্র্যাকেট দিলেই না মাইনাস 30000 400 কিভাবে হইছে 20 কে যদি 2 দিয়ে পাওয়ার করেন কত আসে 400 হয় না 20 20 গুণে কত হয় 400 না কম হয় এটা হচ্ছে পাওয়ার 2 টু কিন্তু পাওয়ার এখানে নট গুণ দেন যেটা হয় অ্যানসার আসে 8000 তাহলে ফোর সিক্স একটা মাইনাস সাইন হবে মাইনাস 30000 30000 এর সাথে 8000 যোগ করলে হয় 38000 মাইনাস 46000 দ্যাট মিন্স আপনার 8000 এক্স্যাক্টলি সো কনজিউমার সারপ্লাস ইজ 8000 সো কনজিউমার সারপ্লাস ঘরে আমরা বসিয়ে দিতে পারি 8000 ইজ কনজিউমার সারপ্লাস 8000 টাকা ইকুয়াল টু ইজ কনজিউমার সারপ্লাস সো হোয়াট উইল বি প্রোডিউসার সারপ্লাস এখন কোশ্চেন হচ্ছে আমরা তাহলে কনজিউমার সারপ্লাস পেয়ে গেছি আমাদের 8000 এখন আমাদের তাহলে প্রোডিউসার সারপ্লাস বের করতে হবে হাউ ক্যান উই ফাইন্ড দ্যাট একই নিয়ম সূত্রটা জাস্ট এই সেন্টটা আগে হবে আর এটা পরে হবে তাহলে আমরা প্রোডিউসার সারপ্লাস এখন বের করি এটা মুছে দিলাম এই সেটটা মুছে দিই আচ্ছা স্যার হ্যাঁ
আমরা যখন সাও যে নরমাল যখন তখন করছিলাম যে স্কয়ার দিয়ে একবারে মানে যখন ক্যালকুলাস ইউজ করিনি তো সেইভাবে যদি বের করি তাহলে স্যার আমাদের কনজিউমার সারপ্লাস জিরো হয় আর স্যার যখন ফাংশন দিয়ে করতেছি তখন 8000 হচ্ছে মানে স্যার ডিফারেন্ট মানে কি জন্য হয় এরকম সেম হওয়ার কথা ক্যালকুলাস ইউজ করার কারণে এটা হচ্ছে সোশ্যাল ওয়েল প্ল্যানার যারা তারা ক্যালকুলাস ইউজ করে কনজিউমার এবং প্রোডিউসার উভয়কেই বেনিফিটেড করতে চাচ্ছে আর ইকুইলিব্রিয়াম সিচুয়েশন বেসিক্যালি নো গেইন নো উইন সিচুয়েশন সেজন্যই তার নরমাল সিচুয়েশন অনুযায়ী জিরো হয়ে থাকে এটা হচ্ছে মানে স্যার জানতে দুইজনে জানতে বেনিফিটেড হয় সেজন্য স্যার সেজন্যই সোশ্যাল প্ল্যানাররা এই সূত্রটা প্রয়োগ করতে বলেছেন কিন্তু আমরা যদি নরমাল সিচুয়েশন দেখি ইকুইলিব্রিয়াম হচ্ছে আপনারও লস নেই আমারও লস নেই আপনিও স্যাটিসফাইড আমিও স্যাটিসফাইড কিন্তু তারা বলেছেন না এই সিচুয়েশনে দুই ব্যক্তিই লাভবান হতে পারে যখন আমরা অন্যভাবে মেথডে আগাবো সেই মেথডটা তারা ক্যালকুলাস দিয়ে ইউজ করেছে আর কোনো ডিফারেন্স নেই তাহলে প্রোডিউসার কনজিউমার সারপ্লাস আমাদের ওকে তাহলে প্রোডিউসার সারপ্লাস কি হবে ঠিক একই ভাবে পিএস প্রোডিউসার সারপ্লাস ইকুয়াল টু পিকিউ মাইনাস প্রোডিউসার সারপ্লাস জন্য আমাদের যে ফর্মুলা ফাংশন রয়েছে সেই ফাংশনটাকে আমরা বসাবো সেটা ব্র্যাকেট 3q এটা কিন্তু স্কোয়ার প্লাস 300 dq যেহেতু আমাদের q দিয়ে করা হচ্ছে সেজন্য dq হবে দেন আমাদের ফাংশনটা বসিয়ে দিই ঠিক একইভাবে ফাংশনটা বসবে এখানে আমাদের q এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 20 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0 একইভাবে বসিয়ে দিলাম দেন আমাদের যে ফাংশন করতে হবে সেটা হচ্ছে পি এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম পি এর ভ্যালু হচ্ছে 1500 গুণ 20 এই সেটটিকে টোটালি আমরা আলাদা করে রাখলাম মাইনাস নাও উইল হ্যাভ 3 কিউ এখন কিউব হয়ে যাচ্ছে কারণ কিউ এবং কিউ স্কোয়ার গুণ করার কারণে কিউব হয়ে যাচ্ছে প্লাস 300 কিউ আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে নিই যেহেতু মাইনাস রয়েছে আগেরটা যেহেতু মাইনাস দিয়ে নেয় নাও উইল ইনপুট আর লিমিট সাইন সো দ্যাট উইল পুট 20 divided by 20 0 if we apply calculus here now we will have as is your এখানে কত ছিল 1500 ছিল আমি 1000 লিখেছি That means 30,000 as usual. সে এটা পেয়েছে সে যেটা খরচ করেছে তাহলে তার লাভ কি নাও উইল হ্যাভ আমরা তাহলে ক্যালকুলাস টা অ্যাপ্লাই করি একটু ব্র্যাকেট দিয়ে আটকে নিয়ে যাতে আমাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয় এখানে ছিল 3 কিউ পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 যেহেতু পাওয়ার 3 প্লাস অ্যাজ ইউজুয়াল প্লাস সাইন উইল বি দেয়ার স্যার 30,000 কোনটা কোথেকে আসছে স্যার 30,000 30,000 এই যে আপনার কিউ গুণ কোয়ান্টিটি কিউ হচ্ছে 1500 প্রাইস কোয়ান্টিটি 20 সেখানে 30,000 সে এটা পে করেছে এবং বিক্রেতা সেলার এটা পেয়েছে এখন সেলারের তাহলে কস্ট কত সেটা আমরা তাহলে বের করতেছি সেলার কস্ট হচ্ছে এখানে 30 এখানে 3000 কিউ
এখানে আমাদের পাওয়ার 3 ছিল বিদার 3 চলে আসছে পাওয়ার যদি 2 থাকতো 2 আসবে এখানে পাওয়ার কত 1 সুতরাং 1 ডিভাইডেড বাই 1 দেন আমাদের লিমিট সাইন বসবে এখন যেহেতু ক্যালকুলাস হয়েছে লিমিট সাইন ভিন্ন ভাবে বসবে 20 বাই 0 যে কোয়ান্টিটি 20 বাই 0 Then what we will have 3 এবং 3 ক্রস হয়ে যাবে এই যে 3 and 3 ক্রস তাহলে আমাদের রয়ে গেল হচ্ছে শুধু 3 কিউব প্লাস 300 3 কিউব প্লাস 300 কিউব Now we will have 30,000 minus Q equal to 20 Q plus 320. Now we will have what we will have cube করলে 20 20 গুণে 400 400 কে আবার যদি 20 দিয়ে গুণ করেন তাহলে কত আসে 8000 জি 8000 স্যার 16 না 20 কিউব তো 8000 8000 আসবে না জি স্যার 8000 8000 প্লাস 6000 Plus 6000. So, what will be his or her surplus? 16,000. 16,000 will be surplus of producer. This is the surplus of producer. The big one. It is the producer surplus. It has another motto evaluating market equilibrium and handling producer and consumer surplus using calculus. And the calculus will be the equilibrium situation of 20 unit and price of 500 per unit. At this point, consumer surplus is equal to 18,000 and producer surplus is equal to 16,000. Now, আমরা যদি এর কোনো ব্যতিক্রম করি, for example, efficiency of the market equilibrium quantity, এর বাহিরে কোনো অবস্থানে যদি আমরা অবস্থান করি, তাহলে কি হবে? মনে করেন আমাদের 20 unit and our quantity prices 1500. এর বাহিরে যদি কোনো অবস্থানে আমরা অবস্থান করি, ফর এক্সাম্পল আপনার কোয়ান্টিটি 20 ইউনিট নয় সেক্ষেত্রে কি হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো আর এর বেশিও যদি হয় সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করব কোন এক ব্যক্তি লাভবান হবে কোন এক ব্যক্তি লুজার হবে একটাই তো আজকে ক্লাস শেষ হয়ে গেল মনে হচ্ছে